এখনই ক্লাস স্টার্ট করব উপস্থিতি খুবই কম অনলাইন ক্লাসের বিগত অভিজ্ঞতায় যা দেখছি তারপরেও আর ওয়েট করব না কারণ এক ঘন্টা পরে আবার এসে আজান দিবে নামাজ পড়তে হবে তো আমার আওয়াজ শোনা যায় কিনা দুই একজন একটু ফিডব্যাক দিও আওয়াজ কি ঠিক আছে জি স্যার ঠিক আছে আচ্ছা আর শুরু করছিলাম দুই নম্বর চ্যাপ্টার যেখানে আমরা আলোচনা করছিলাম বিভিন্ন ধরনের ওয়ার্ডিং মেশিন তো ওয়ার্ড এর বেসিক যে মেশিনগুলো আছে এগুলার ফিচার এবং এগুলা কিভাবে লুপ তৈরি করে কি কি প্রোডাক্ট তৈরি হয় এবং এই মেশিনগুলোর মধ্যে আভ্যন্তরীণ কি কি পার্থক্য আছে এগুলো ছিল আমাদের এই চ্যাপ্টারের প্রধান আলোচ্য বিষয় আজকে আমরা দুই নম্বর যে মেশিন সেই মেশিনটা সম্পর্কে জানবো আমরা প্রথমে ট্রিকো ওয়ার্ড্রিটিং মেশিন সম্পর্কে জেনেছি ট্রিকো মিটিং মেশিনের ফিচার এবং ট্রিকো ওয়ার্ড মিটিং মেশিনে যদি বিআরডি নিটিং থাকে কিভাবে নিটিং অ্যাকশনটা হয় এবং বিভিন্ন ধরনের ওয়ার্ড মিটিং এলিমেন্টস এবং এগুলার ফাংশন আজকে আমরা জানব ব্রেসেল ওয়ার্ড মিটিং মেশিনের এই টপিকগুলো ফিচার ফাংশন এবং নিটিং সাইকেল এখানে আমরা দুইটা নিটিং সাইকেল স্টাডি করব আর মোটামুটি দুইটা নিটিং সাইকেল আমরা পড়ব কি কি প্রোডাক্ট আছে সেগুলা এবং এটার যে আছে সেগুলা যদি অলরেডি কভার হয়ে গেছে তারপরেও কিছু কিছু স্পেসিফিক ইলিমেন্টস এখানে আসবে অতিরিক্ত কিছু পার্টস আসবে যেগুলো আমাদের ত্রিকো মেশিনে ছিল না যেমন লেজ গার্ড এটা সম্পর্কে একটু আলোচনা হবে রেসেল মেশিনে মূলত আমরা কুর্জার গেজের যে বিভিন্ন ফ্যাব্রিক আছে সেগুলো তৈরি করি হম এই যে রেসেলের যে প্রোডাক্টগুলো আছে আহ তোমরা যদি একটু লক্ষ্য করো বিভিন্ন ধরনের যে আহ ফিশিং নেট অ্যান্টি বার্ডস নেট অথবা এগ্রিকালচারাল নেট বিভিন্ন ধরনের ব্ল্যাংকেট ওয়ার্ড নিটিং এর যেগুলো স্পেশাল টাইপের ওয়ার্ড নিটিং মেশিন ডাবল নিডিল বেড থাকে সেটার মাধ্যমে ব্ল্যাংকেটের ফ্যাব্রিক পর্যন্ত তৈরি হয় বাট সেই মেশিনটা হচ্ছে স্পেশাল টাইপের মেশিন যেমন ওয়েব নিটিং এর সিঙ্গেল জার্সি মেশিনের স্পেশাল টাইপের কিছু মেশিন আছে যেমন ফ্লিস নিটিং মেশিন এই ফ্লিস নিটিং মেশিনের সাহায্যে আমরা হুডির কাপড় তৈরি করি যেখানে প্রত্যেকটা কোর্সে তিনটা ফিট দেয়া হয় ফেস বাইন্ডার এবং লুপ নামক তিনটা সুতা থাকে একটা মিসলুপ থাকে টাক দিয়ে লুপের সাথে বাইন্ডিং করা থাকে এবং পরবর্তীতে সেটাকে শেয়ারিং করে কেটে ব্রাশিং করে একটা ফাইব্রোয়াস লেয়ার পিছনে পাওয়া যায় এটা হচ্ছে আমাদের ওয়েব নিটিং এর সিঙ্গেল জার্সি মেশিনের স্পেশাল টাইপের যেমন মেশিন ঠিক তেমনি আমাদের রেসেল এর ডাবল নিডিল বেড বা ডাবল জার্সি যেমন আমরা ওয়েব নিডিং এ পড়েছি ঠিক তেমনি আমাদের রেসেল মেশিনের ডাবল নিডিল বার দিয়ে স্পেশাল টাইপের একটা রেসেল আছে যার সাহায্যে আমরা ব্ল্যাঙ্কেট তৈরি করি যে ব্ল্যাঙ্কেট গুলা আমরা বাসা বাড়িতে ইউজ করি এই ব্ল্যাঙ্কেট গুলো আমাদের রেসেল মেশিন দিয়ে তৈরি হয় তো আমরা প্রথমে কাভার করেছিলাম তারপরে আবার একটু রিভিউ করি এখন আমরা রেসেল মেশিনের ফিচার গুলা সম্পর্কে জানবো প্রথম ফিচারটা যদি আমরা দেখি যে রেসেল মেশিন ইউজড লেস নিডিলস টুগেদার উইথ অয়ার ওর ব্লেড প্রেজেন্টলি কম্পাউন্ড নিডল আর অলসো ইউজ ডেট রেসেল মেশিন তবে সবচেয়ে বেশি ইউজ হয় আমাদের এই লেস নিডলে ইউজ হয় কম্পাউন্ডটা মূলত ট্রিকো মেশিনে বেশি ইউজ হয় তবে রেসেল মেশিনও এখন ইউজ করা যায় এরকম অপশন এসেছে সো রেসেল মেশিনে আমাদের ল্যাচ ওয়্যারের সাথে ল্যাস ব্লেড বা ল্যাচ ওয়্যার থাকে আর এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য ল্যাচ ওয়্যার বা ল্যাস ব্লেড কি আমরা একটু নেক্সট স্লাইডে যাই এই এই ফিগারের মধ্যে এখানে একটু লক্ষ্য করো এইটা হচ্ছে আমাদের একটা ল্যাচ অয়ার এই অয়ারটা হচ্ছে পুরা মেশিনের ডান থেকে বামে গাইড বার এবং নিডিল বারের প্যারালালে থাকে এবং এইটা একটা ফিক্সড পজিশনে এমন ভাবে এটাকে আটকে দেয়া হয় যাতে করে যখন নিডিলটা আমার উপরের দিকে ওঠে আমাদের যে ল্যাস নিডিল আমরা ইউজ করি এই ল্যাস নিডিলের এখানে ল্যাসটা অনেক বড় থাকে এই ল্যাসটা সাধারণত আমাদের এই হুকে যে সুতাটা ধরে নিডিল উপরে ওঠার কারণে এই ল্যাসটা নিচের দিকে খুলে যায় যেমন এটা খুলে গিয়ে সুতাটা যখন এটা খুলে যায় এটা নিচের দিকে ধাক্কা খেয়ে আবার উপরে চলে যায় ল্যাসটা ক্লোজ হয়ে যায় যখন নিডিল দিকে ওঠে উপরের দিকে যখন এবং লুপটা হুক থেকে ল্যাস ল্যাস হয়ে ট্রান্সফার হয়ে স্টেমের মধ্যে অবস্থান হয় এই ল্যাসটা এখানে বাড়ি খেয়ে এখানে ক্লোজ হয়ে যেতে পারে সুতরাং এটা যদি ক্লোজ হয়ে যায় এটা যদি ক্লোজ হয়ে যায় এটা যদি ক্লোজ হয়ে যায় তাহলে নতুন করে কোনো সুতা রিসিভ করতে পারে না কারণ এটা ক্লোজ মানে কোনো সুতা নতুন করে রিসিভ করতে পারবে না সুতরাং আমাদের ল্যাসটা এখানে ধাক্কা খেয়ে যাতে ক্লোজ না হয়ে যায় ওই জন্য এখানে আমাদের এই ল্যাচ ওয়ারটাকে আমি সেকশনে এরকম একটা গোল চিহ্ন দিয়ে দেখাচ্ছি যখন ডিলটা উপরের দিকে ওঠে এই ল্যাচ ওয়ারের ধাক্কা খেয়ে এই ল্যাচটা খুলে যায় অর্থাৎ আমাদের এই ল্যাচ ওয়ারটা হচ্ছে এনশিওর করে সিকিউর্ড ওপেনিং অফ অফ দ্যাস নিডিল কে বুঝাইতে পারছি আমাদের লেস গার্ড বা লেচ ওয়ার্ডটা হচ্ছে এনসিওর করে সিকিউর ওপেনিং অফ দা ফ্লিট অফ ল্যাচ অর্থাৎ যেটা ওপেন হয়ে ধাক্কা খেয়ে আবার ধাক্কা লেগে যায় ওটাকে সিকিউর করে অনেক সময় আমরা দেখি যে আমাদের বাসাবাড়িতে যে দরজাগুলো আছে এগুলো যখন আমরা ক্লোজ করি বা বাচ্চারা ক্লোজ করে তখন এটা ধাক্কা খেয়ে ক্লোজ না হয়ে আবার দূরে সরে যায় অর্থাৎ আবার ওপেন হয়ে যায় ঠিক তেমনি এখানে এখানে হচ্ছে এটার একটা ওইরকমই সেম একটা ঘটনা ঘটে যে লেসটা ধাক্কা খেয়ে আবার উপরে গিয়ে ক্লোজ হয়ে যায় হ্যাঁ আমার দরকার খোলা রাখার সো এটা খোলা রাখার জন্যই মূলত আমাদের এই ল্যাস একটা থাকে যেহেতু এখানে মেশিনটা হাই স্পিডে নিডিল উপরে উঠে নিচে নামে সো এটার জন্য আমাদের ল্যাস ওয়ার বা ল্যাস কার্ড থাকে আমরা দুই নম্বর ফিচার যদি দেখি এই মেশিনের আচ্ছা দুই নম্বর হচ্ছে আমাদের এখানে আহ রেসেল মেশিনের গেস্ট টাকে আমরা প্রকাশ করি প্রতি দুই ইঞ্চিতে যতগুলো থাকে যেখানে ট্রিকো মেশিনে আমরা প্রকাশ করতাম প্রতি ইঞ্চিতে কতটি নিডেল থাকে এখানে বিভিন্ন ফ্যাব্রিকের চিত্র আমি দেখিয়েছি যেমন এটা হচ্ছে আমাদের রেসেল মেশিনের প্রোডাক্ট রেসেল মেশিনে তৈরি হয় এবং রেসেলের জ্যাকার টাইপের মেশিন যেখানে লিনিয়ার মোটর ইউজ করা হয় এই জ্যাকার্ড মাধ্যমে এই ধরনের আমরা বিভিন্ন প্যাটার্নিং ইফেক্ট বা বিভিন্ন কমপ্লেক্স ডিজাইন ইফেক্ট এবং এখানে আমাদের পলিস্টার এবং স্টেপল ইয়ার্ন যেগুলো ন্যাচারাল সেটাও আমরা ইউজ করতে পারি বেসড অন দা একটা রেসেল মেশিনের প্রোডাক্ট এইটা হচ্ছে রেসেল মেশিনের প্রোডাক্ট আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে ট্রিকো মেশিনের প্রোডাক্ট আমি একটু কম্পেয়ার করছি ট্রিকোর সাথে এটা হচ্ছে আমাদের রেসেল মেশিনের প্রোডাক্ট আর এই পাশেরটা হচ্ছে আমাদের একটা ওয়েব নিচিং এর প্রোডাক্ট আমি দেখাইছি জাস্ট পর্যায়ে বোঝানোর জন্য কিন্তু এটা ট্রিকো মেশিনে তৈরি হয় না এটা ওয়েব নিটেড প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের রেসেল মেশিনের প্রোডাক্ট যেটা বাম দিকে আর ডান দিকে যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে আমাদের একটা ট্রিকো মেশিনের প্রোডাক্ট এখানে যত প্রোডাক্ট আছে সবগুলাই হচ্ছে আমাদের রেসেল মেশিনের প্রোডাক্ট তবে এই অংশের মধ্যে এই যে প্রোটেকটিভ নেট যেটা দেখা যাচ্ছে এটা নটিং প্রিন্সিপালের তৈরি জাস্ট ধারণা দেওয়ার জন্য রেসেলের সাথে অ্যাড করা হয়েছে এটা নটিং প্রিন্সিপালের তৈরি এটা মানে ট্রিকো না রেসেলো না কিন্তু নটিং প্রিন্সিপাল তৈরি সেম নটিং প্রিন্সিপাল এখানে পিলার স্টিচ তৈরি করে ল্যাপিং করে এটাও তৈরি করা যায় আর এখানে একটা এগ্রিকালচার যে শেড নেট আছে এই শেড নেট টাও হচ্ছে আমাদের রেসেল মেশিনের তৈরি এছাড়া আজকাল বিভিন্ন কনস্ট্রাকশন কাজে আগে যে জুটের শালা ইউজ করা হতো বা জুটের চট ইউজ হতো সেটার পরিবর্তে এখন আমাদের রেসেল মেশিনের এই ধরনের নেট লাইক প্রোডাক্ট তৈরি হয় এছাড়া উইভিং এর মাধ্যমে যে নেট তৈরি হয় খুব পাতলা ইপিআই টিপিআই ফেব্রিক টা তৈরি সেটাও কনস্ট্রাকশন পারপাস ইউজ হয় স্পোর্টস নেট গুলা মূলত আহ রেসেল ভি তৈরি করা যায় এট দা সেম টাইম এটা নটিং প্রিন্সিপাল তৈরি করা যায় আচ্ছা চেঞ্জিং নাম্বার ইখানে চেঞ্জিং নাম্বার গুলো হচ্ছে জিরো টু ফোর সিক্স এভাবে তৈরি হয় যেমন আমরা যদি আহ এখানে নিডেলের যে নাম্বারিং গুলো যদি করি আমরা নাম্বারিং করার সময় আমরা এই ধরনের পয়েন্ট দিতাম এবং যেদিকে প্যাটার্ন গ্রাম থাকতো সেখান থেকে জিরো শুরু হইতো এখানে জিরো এরপর এটা হবে টু এটা ফোর এটা সিক্স এটা এইট এইভাবে নাম্বারিংটা শুরু হবে যদি প্যাটার্ন গ্রামটা এইদিকে থাকে তাহলে আমাদের লিঙ্ক এইভাবে নাম্বারিং করা থাকবে

যেমন এই এই চিত্রটা যদি দেখো এখানে এগুলো হচ্ছে রেসেল সিংকার যখন নিডিলটা উপরের দিকে উঠে তখন এটা সামনের দিকে গিয়ে পাশাপাশি দুই নিডিলের সাথে যে সিংকার লুকগুলা থাকে কানেক্ট করা সেগুলোর মাঝখানে অবস্থান নেয় এবং এটা প্রোটেক্ট করে ফ্যাব্রিকটাকে উপরে উঠতে ঠিক নিডিল উপরে উঠতেছে সে গুলা দুই নিডলের মাঝখানে গিয়ে আমাদের এই ফ্যাব্রিকটাকে উপরে উঠতে দেয় না এবং ল্যাচ ওয়ারটা হচ্ছে নিডিল ব্লার আর ওপেনিং করে ফলে এখন নতুন করে সুতা এই গাইড বারগুলো এখানে ওভারল্যাপিং করতে পারে পাশের ভিডিওটা যদি দেখি এখানে কোনো ফ্যাব্রিক ধরা নাই কাজে এখানে ল্যাচ ওপেনিংটা দেখাবে না কারণ ল্যাচগুলো ওপেন অবস্থাতে এখানে আছে যেহেতু ফ্যাব্রিক ধরানো নাই এটা হচ্ছে হোল্ডিং ডাউন ফাংশন নিডিল উপরে উঠছে এই অংশে সিঙ্কারটা সামনের দিকে আসছে রেসেল সিংকার আর জয়েন্ট চুগেদার বাই এ লেট অ্যাক্রোস দেয়ার ইন নিয়ারেস্ট টু দা নিডইল আবার আচ্ছা এখানে রেসেল সিংকার এবং ট্রিকো সিংকারের এর মধ্যে পার্থক্য হচ্ছে এটা পিছনের দিকে জয়েন করা থাকে ট্রিকো সিংকার ও পিছনের দিকে জয়েন করা থাকে রেসেল সিংকারের এর সামনের অংশগুলো হচ্ছে ফাঁকা ট্রিকো সিংকারের এর সামনের অংশগুলো হচ্ছে জয়েন করা থাকে এই সিংকারটা হচ্ছে এই রেসেলারি সিংকার হচ্ছে শুধুমাত্র আমাদের হোল্ডিং ডাউন এর কাজটা করে বা ট্রিকো সিংকার হচ্ছে হোল্ডিং ডাউন নকিং ওভার এবং সাপোর্টিং অফ দ্য ফেব্রিক এই তিনটা ফাংশন করে আমাদের এই দুই মেশিনের সিঙ্কারের মধ্যে রাখা জেনে রাখিও সবাই ছয় নম্বর আচ্ছা এখানে আমাদের নিডিলের যে ট্রিক ভার্স ট্রিক ভার্স হচ্ছে যে আমাদের আহ নিডিলের যে খাঁচকাটা কাটা অংশ যেখানে নিডিল থাকে তার উপরের যে সার্ফেস আছে সেটা হচ্ছে ট্রিক ভার্স যেমন এখানে এই অংশটুকু আমাদের এই অংশটুকু হচ্ছে আমাদের ওই কাজটা করে ফেব্রিক্স সাপোর্ট এর আহ কাজ করে এবং নকিং ওভার এর ফাংশনটা সে হচ্ছে দেয় এই হচ্ছে এই অংশটুকু ফেব্রিক্স সাপোর্ট করে এই অংশটাই মূলত আমাদের নকিং ওভার সার্ফিস দেয় কারণ নিডিনটা যখন এই যে উপরের দিকে ওঠে এই সুতাটাকে রিসিভ করে এখানে ওভারল্যাপিং করে তখন এইটা মূলত নকিং ওভার দেয় আচ্ছা আমাদের মেশিনের যেহেতু আহ ফাইনার ফাইনাল ফেব্রিক তৈরি হয় বা পাতলা কাপড় তৈরি হয় গেজ অনেক কম থাকে যার কারণে এখানে ফেব্রিকটাকে হাইলি টেনশনে টেনে রাখা হয় এই হাইলি টেনশন দেওয়ার জন্য আমাদের এই নিডিল বারের সাথে এখানে যে নিডিল বার আছে নিডিল বারের সাথে আমাদের নিডিলের সাথে ফেব্রিকটাকে ওয়ান টোয়েন্টি থেকে ওয়ান ডিগ্রি পর্যন্ত আমরা টানি যেখানে ট্রিকো মেশিনে এটা হচ্ছে অলমোস্ট নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল এ টানা হইতো এখানে হচ্ছে আহ একশো বিশ থেকে একশো ষাট ডিগ্রিতে ফেব্রিকটাকে টানা হয় যেহেতু এটা কোর্সার্গে ফেব্রিক হয় বেশি টেনশন দিতে হয় বেশি অ্যাঙ্গেলটা রাখতে হয় এরপরে আট নম্বর ফিচার ওয়ার বিমস আর অ্যারেঞ্জ অ্যাবভ দা নিডিল বার সেন্টার ওভার দ্য রকার শেপ্ট আমাদের এই অংশটুকু হচ্ছে রকার শেপ্ট এই অংশটুকু রকার শেপ্ট এই যে রকার শেপ এটার উপরে গুলো করা থাকে হ্যাঁ সো দ্যাট দ্য ওয়ার্ড শিট পাস ডাউন টু দা গাইড বার অন ইদার সাইড অফ ইট এমন ভাবে থাকে যাতে করে উভয় সাইড থেকে হচ্ছে আমরা এখানে মধ্যে গুলাকে সাপ্লাই দিতে পারি অর্থাৎ এখানে মেশিনের সামনে থেকে পিছনের দিকে ইনক্লাইন করে এভাবে সাজানো থাকে প্রথমে এটা সাদায় এরপরে এটা এরপরে এটা এরপর যদি আরো প্রয়োজন হয় এভাবে এভাবে বিশ থেকে চব্বিশটা এর বেশিও সাজানো যায় প্র্যাকটিক্যালি বারোটা পর্যন্ত বেশি চলে যেখানে আমরা ডেকোরেটিভ ফেব্রিক ডিজাইন করি

অ্যাটেনশন দেই বা এই জায়গাটাতে আমরা কাজ করি দি গাইড বার আর থ্রেডেড কানেক্টিং উইথ দ্য মেডেল বার অ্যান্ড ওয়ার্কিং টুয়ার্ডস ফ্রম দ্য ইদার সাইড অফ দ্য রকার এখানে যখন সুতা ট্রেডিং করা হয় তখন ঠিক মেডিলে যে গাইড বারটা থাকে সেখান থেকে সুতার থ্রেডিং করা হয় এরপর আস্তে আস্তে সামনে বেছে যায় যেমন আমরা যদি এখানে এই ফিগারটা লক্ষ্য করি এটা একটু যদি লক্ষ্য করি এখানে দুইটা গাইড বার আছে এখানে যদি সবাই একটু লক্ষ্য করো এই ফিগারটা এখানে এখানে জাস্ট দুইটা গাইড পার একদম টাইপ টাইপের একটা ডিজাইন দুইটা গাইড পার আছে এই গাইড পারটা দেখো এইটা যেভাবে আছে এটা ঠিক উল্টানো আছে তার মানে হচ্ছে এখানে আমাদের টোটাল গাইড বারের অপশন ছিল ছয়টা এদিকে তিনটা এদিকে তিনটা তাহলে মিডিলের প্রথমে এখানে আমরা সুতাটা থ্রেডিং করব দেন এটা সুতাটা থ্রেডিং করবো দেন এটা ট্রেডিং করবো এটা ট্রেডিং করবো এটা ট্রেডিং করব এটা ট্রেডিং করবো অর্থাৎ এখানে সুতার ট্রেডিংটা হচ্ছে মিডিল দিয়ে আমাদের স্টার্ট হবে এই কারণে প্রতিসমভাবে গাইডগুলা মাঝখান থেকে সামনে পিছে এইভাবে এই শেপে সাজানো থাকে তো লক্ষ্য করো এইটা এই গাইডের যে ফ্রন্ট আর ব্যাক এটা হচ্ছে তার উল্টা আচ্ছা নেক্সটে যাই গাইডবার বার নাম্বার ফ্রম দা ফ্রস অফ দা মেশিন এখানে গাইড বারের নাম্বারিং গুলা হচ্ছে এই যে এখানে লক্ষ্য করো এখানে এটা হচ্ছে গাইড বার নাম্বার ওয়ান কারণ ট্রিকো মেশিনে হচ্ছে পেছন থেকে আহ সামনে থেকে পিছনে গাইড সাজানো হয় আর এই মেশিনে হচ্ছে তার উল্টা মেশিনে মেশিনে গাইড নাম্বারিং গুলো হচ্ছে পেছন থেকে শুরু হয় এরপরে এরপরেরটা এরপরেরটা এটা ওয়ান এটা টু এটা থ্রি যে গাইডের শুধু আগে আসবে এটা আগে থ্রেডিং করার পরে এটা আমরা করতে পারবো দেন এটা ওই জন্য নাম্বারটা পেছন থেকে শুরু হয় আর এই মেশিনের ক্ষেত্রে নাম্বারিংটা সামনে থেকে শুরু হয় যেহেতু সামনের গাইড পার আগে সাজানো হয় সামনে থেকে পিছনের দিকে যাওয়া হয় এই আঁকা শিখতে হবে এইগুলা বোঝার জন্য এগুলা আঁকতে শিখতে হবে না এই ফিগারটা মূলত প্র্যাকটিক্যালের জন্য যদি আমাদের রেসেল মেশিন থাকতো তাহলে আমরা এই গিয়ারিং ডায়াগ্রাম বা এই স্কিমেটিক ডায়াগ্রামটা আঁকাইতাম তবে যাদের ল্যাব করানো হয় তাদের ক্ষেত্রে আমরা এই এই চিত্রটা এই চিত্রটা আচ্ছা ফিচার মোটামুটি আমরা ক্লাসে আমি বলছিলাম একবার তারপর আবার রিভিউ করলাম এখন আমরা একটা নিটিং অ্যাকশন পরব রেসেল মেশিনের এটা পড়লে মোটামুটি আজকে শেষ করব বেশি কন্টিনিউ করব না আমরা মেশিনে যদি থাকে তাহলে নিটিং অ্যাকশনটা কিভাবে হয় অর্থাৎ কিভাবে একটা লুপ তৈরি হয় সেটা আমরা শিখব এখানে এই বাম পাশে যে ফিগারটা আছে এই এইডিল টা মূলত আমাদের ওয়েব নিটিং মেশিনে ব্যবহার হয় ওয়েব প্রিন্টিং টেকনোলজিতে বাট ওয়ার্প নিটিং টেকনোলজিতে যে লেস নিটিংটা ইউজ হয় সেই দুইটার মধ্যে পার্থক্য দেখো এটা হচ্ছে আমাদের ওয়ার্ড নিটিং মেশিনের ক্ষেত্রে ব্যবহৃত এই নিটিংটা আর এটা হচ্ছে ওয়েব নিটিং এর ক্ষেত্রে আমাদের ওয়েব ফিডিং এ এরকম যে নিডিল নিডিল এর বাট আছে ওয়ার্ড ফিডিং এ আমাদের নিডিল বাট নেই যেটা আছে কোনোটাতে আছে কোনোটাতে নেই এই অংশটুকু হচ্ছে ফিক্সড করার জন্য আমাদের ওয়েব ফিডিং এর নিডিল গুলো ইন্ডিভিজুয়ালি কাজ করে স্বতন্ত্র ভাব শুধুমাত্র স্টেট বার ফ্রেম মেশিন ছাড়া বাট ওয়ার্ড নিডিং এর মেশিন গুলো ইউনাইটেডলি উপরে উঠে নিচে নামে এখানে দেখো এক ইঞ্চির একটা লেড এর মধ্যে মেশিনের গেজ অনুযায়ী এক ইঞ্চির মধ্যে যতগুলো নিডিল থাকবে মেশিন গেজ অনুযায়ী এরকম হেড এর মধ্যে নিডিল গুলা কাস্টিং করা আছে এই হচ্ছে তাদের এই হচ্ছে আহ আমাদের ওয়েব প্রিন্টিং এবং ওয়ার্ড প্রিন্টিং এর লেন্স পার্থক্য এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে আমাদের ওয়ার্ড এর যে লেসটা আছে এই লেসটা একটু বড় বড় হওয়ার কারণ হলো যখন আমাদের এরকম লেস নিডিলে ওয়ার্প নিডিং এর ক্ষেত্রে সুতাটাকে র্যাপিং করে দিতে হয় সামনে আসে পিছনে যায় এরকম একটা ডান বামের যে একটা মুভমেন্ট দেয় অর্থাৎ সুইং থ্রো ওভারল্যাপ সুইং ব্যাক ব্যাক হয়ে সুতাটা যেহেতু র্যাপিং করা হয় এখানে পেঁচায় দেয়া হয় নিডলটা আপ ডাউন করে হুক থেকে নিচের দিকে এটা স্লাইডিং অফ হয় যার কারণে লেসটা আমাদের একটু বড় রাখা হয় এখানে এখানেও দেখো লেসটা অনেক বড় লেচ অনেক বড় বাট এখানে লেসটা হচ্ছে একদম প্রিসাইজলি অটো কিন্তু এখানে বড় বড় হওয়ার কারণ কি যেহেতু আমরা সুতাটাকে র‍্যাপিং করে দিই পেঁচা দিয়ে জড়ায় দিয়ে সুতাটাকে ফিট রাখতে হয় এখন আমরা অ্যাকশনের দিকে যাব আমাদের ওয়ার্ডনিং এর ট্রিকো নিটিং মেশিনের ক্ষেত্রে প্রাইমারি ওয়ার্ড নিটিং এলিমেন্টস ট্রিকোর ক্ষেত্রে হচ্ছে আমাদের চারটা একটা হচ্ছে আমাদের নিডিল ট্রিকোর ক্ষেত্রে নিডিলের পর হচ্ছে আমাদের গাইড এরপরে হচ্ছে আমাদের লিঙ্ক বা প্যাটার্নিং যেগুলা এলিমেন্ট থাকে এবং সর্বশেষ হচ্ছে আমাদের সিংকার ট্রিকো সিংকার এটা ছিল ট্রিকোর ক্ষেত্রে আর রেসেলের ক্ষেত্রে এখানে পঞ্চম আরেকটা একটা এলিমেন্ট যোগ হবে সেটা হচ্ছে আমাদের ট্রিক ল্যাচ ব্লেড ল্যাচ ব্লেড বা ল্যাচ ওয়্যার ল্যাচ ব্লেড বা ল্যাচ ওয়্যার এই পঞ্চম একটা অপশন এখানে যোগ হবে অর্থাৎ আমাদের রেসেল ওয়ার প্রিন্টিং এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের বেসিক ওয়ার্ড নিটিং রেসেল নিটিং দরকার হচ্ছে আমাদের ল্যাচ ওয়ার নিটিং অ্যাকশনটা এখন স্টাডি করব ওকে আমাদের নিটিং অ্যাকশনের শুরুতে হচ্ছে হোল্ডিং ডাউন স্টেজ অন্যান্য ইয়ার ক্ষেত্রে আমরা রেস পজিশন থেকে শুরু করি কিন্তু এখানে রেসেলের ক্ষেত্রে হোল্ডিং ডাউন দিয়ে শুরু ওকে তাহলে হোল্ডিং ডাউন স্টেজে দেখো আমরা যে কোনো নিটিং অ্যাকশন যখন ডিসক্রাইব করব তখন ওই নিটিং এর সাথে জড়িত যে নিটিং ইলিমেন্টস গুলো আছে সেই ইলিমেন্টস গুলার আচ্ছা একটু এক মিনিট সার কল দিচ্ছে আচ্ছা শুরু করতেছি হোল্ডিং ডাউন স্টেজ হোল্ডিং ডাউন স্টেজে আমরা নিটিং এর সাথে জড়িত যে অ্যাসোসিয়েটেড গুলো আছে প্রত্যেকটার আমরা করব যে এটা সামনে থেকে পিছনে যায় না পিছন থেকে সামনে আসে নাকি স্থির থাকে এ সময় আমাদের নিটিংটা কি কাজ করে সিঙ্কারটা কি কাজ করে গাইড সামনে থাকে না পিছনে থাকে এই জিনিসগুলোকে আমরা ডিসক্রাইব করবো তাহলে হোল্ডিং ডাউন স্টেজ হচ্ছে একদম আমাদের শুরুর স্টেজ ছয়টা স্টেজ দিয়ে আমরা ডিসক্রাইব করব প্রথমটা হচ্ছে কি আহ দি গাইড বার আর এট দ্য অফ দ্য মেশিন মেশিনের ফ্রন্টে গাইড বার গুলা থাকে এই যে কমপ্লিটিং দেয়ার আন্ডার লেপ সব তাদের আন্ডার লেপ সব অর্থাৎ আমাদের ডিটু যে চূড়ান্ত স্টেজ যেটা যে আন্ডার লেপ কমপ্লিট করার মাধ্যমে একটা সাইকেল কমপ্লিট হয় তার মানে জাস্ট একটা আন্ডার লেপ সব কমপ্লিট করে গুলা হচ্ছে আমাদের মেশিনের সামনে অবস্থা করে দি সিঙ্কার বার মুভস ফরওয়ার্ড সিঙ্কার বার যদি সামনের দিকে ফরওয়ার্ড হয় সামনের মানে এই অংশটুকু তার মানে সিঙ্কার গুলো সামনে ফরওয়ার্ড হবে এই জন্য সিঙ্কার বার অথবা সিঙ্কার যে কোনো একটা বলতে পারো সিঙ্কার বার মুভস ফরওয়ার্ড টু হোল্ড দা ফ্যাব্রিক ডাউন হোয়াইল দ্য নিডিল বা স্টার্স টু রাইজ ফ্রম দ্য নক ওভার এই নিডিলটা এখন নকিং ওভার স্টেজ আছে এই নকিং ওভার স্টেজ থেকে যখন নিডিলটা উপরে ওঠা শুরু করবে তখন এই সিঙ্কার বারটা সামনে এসে এটাকে হোল করে রাখবে পুরো জিনিসটাই আমরা এখানে এই ভিডিওটার মধ্যে দেখি নিজের উপরে উঠতেছে এবং আমাদের সিঙ্গার বারটা সামনের দিকে ফরওয়ার্ড হয়ে ফ্যাব্রিকটা একটা ধোল করে রাখে আমাদের দুই নম্বর স্টেজ হচ্ছে ক্লিয়ারিং ক্লিয়ারিং আমরা সবাই জানি যে নিডল সর্বোচ্চ পজিশনে থাকবে এই সময় দেখো নিডিলটা সর্বোচ্চ পজিশনে আছে গাইড বারটা সিঙ্গার বারটা ফেব্রিকটাকে হোল করা অবস্থায় আছে এবং এই সময় হ্যাঁ এখানে দেখো অ্যাজ দ্য নিডল বার রাইস টু ইট ফুল হাইট যেহেতু ফুল হাইটের নিদিলটা ওপরের দিকে ওঠে দি ওল্ড ওভারলেপস স্লিপ ডাউন অনটু দ্য স্টেম আফটার ওপেনিং দ্য লেচ লেসটাকে ওপেন করে পুরাতন যে লুকটা ছিল সেটা এই লেসটাকে ওপেন করে আহ লেচের জাস্ট নিচের দিকে ট্রান্সফার হয় কারণ আমরা আগের স্টেজে হোল্ডিং ডাউনে দেখো আহ নিডলটা একটা লুট ধরে আছে এখন এই নিডিং যদি উপরের দিকে ওঠে অবশ্যই লেসটা ওপেন হয়ে ল্যাচের ল্যাচের নিচ দিয়ে স্লিপ অফ হয়ে স্টেমের মধ্যে অবস্থান নেয় এটা হচ্ছে আমাদের ক্লিয়ারিং হচ্ছে ক্লিয়ারিং স্টেজ এবং যখন ক্লিয়ারিং হয় তখনও কিন্তু আমাদের সিংকার বারটা বা সিংকারটা আমাদের হোল্ডিং ডাউন পজিশনেই থাকে ভিডিও লক্ষ্য করো এই তিন নম্বর হচ্ছে আমাদের ওভারল্যাপ এই ধাপে কি হয় ওভারল্যাপ ধাপে কি হয় গাইড বার গুলা মেশিনের সামনে থেকে পিছনে যায় গাইডবার গাইড বার সুইং টু দা ব্যাক অফ দা মেশিন মেশিনের পিছনের দিকে যায় এন্ড দেন শক ফর দা ওভারল্যাপ ওয়ান রিডিল স্পেসে এটা শকিং করে হ্যাঁ ওভারল্যাপ করে অর্থাৎ এখানে যেটা হয় যে এটা যদি আমাদের নিডিল হয় সে একটা সুইং থ্রো করে এবং এক নিডিল স্পেসে শকিং করে এটা হচ্ছে সুইং থ্রো ফরওয়ার্ড সুইং আর এটা হচ্ছে ওভারল্যাপ এই দুটা কাজ সে করে তাহলে ওভারল্যাপ হওয়ার পরে আমাদের এরপরে হচ্ছে রিটার্ন সুইং রিটার্ন সুইং রিটার্ন সুইং হচ্ছে আমাদের নেক্সট এই যে এটা এখন সামনের এদিকে আসবে যদি আরেকটা কালার দিয়ে এখানে দেখায় এখন জাস্ট হচ্ছে হচ্ছে রিটার্ন রিটার্ন সুইং সুইং এই আমাদের যে পিছনের দিকে চলে আছে আসছে তাহলে ওভারলো হয়ে রিটার্ন সুইং হলে আমাদের সুতাটা হচ্ছে ল্যাচের উপরে এবং হুকের মধ্যে র্যাপিং করা অবস্থায় থাকে জড়ানো থাকে এখানে দেখো জড়ানো আসে তাহলে এর পরের স্টেজটা কি পরের স্টেজ হচ্ছে আমাদের ল্যাচটা ক্লোজ হয়ে যাবে এখন আমাদের সুইং থ্রো হয়েছে ওভারল্যাপ হয়েছে রিটার্ন সুইং হয়েছে এখন যেটা করতে হবে যে মিডিলটা উপরের দিকে উঠে আমাদের নকিং ওভার পজিশনের দিকে যেতে হবে নেক্সট হচ্ছে আমাদের ল্যাপস ক্লোজিং ল্যাপস ক্লোজিং কি হয় দ্য মিডিল বার ডিসেন্ট সো দ্যাট দ্য ওল্ড ওভারল্যাপ কন্ট্রাক্ট অ্যান্ড ক্লোজ দ্য ল্যাচ ট্র্যাপিং দ্য নিউ ওভারল্যাপ ইন সাইড নতুন ওভারল্যাপটাকে ভিতরের দিকে নেয় অ্যান্ড দ্য সিঙ্গার বার নাও স্টার্টস টু মুভ ফরওয়ার্ড এবং সিঙ্গার বারটা হচ্ছে সামনের দিকে আসা শুরু করে এই ল্যাস ক্লোজিং হচ্ছে এখানে ল্যাস ক্লোজিংটা হয় আমাদের পুরাতন লুপের কারণে আমাদের ল্যাস নিডিলকে সেলফ অ্যাক্টিং নিডিল বলে যে পুরাতন লুপের কারণে সে দেখা যায় যে ল্যাসটা ওপেন হয়ে যায় আবার ঠিক ওই পুরাতন লুপটার কারণে ল্যাসটা ক্লোজ হয়ে যায় এবং সর্বশেষ হচ্ছে আমাদের নকিং ওভার নকিং ওভার স্টেজে কি হয় নিডিলটা আরো নিচের দিকে নামে এবং আমাদের পুরাতন লুপে নতুন দিয়ে পুরাতন লুপের ভিতর দিয়ে নতুন ডুপটা নিচের দিকে ড্র হয় নিচের দিকে টানা হয় ফলে আমাদের নকিং ওভার হয় পুরা জিনিসটাকে ওভারঅল যদি আমি এখানে দেখাই এই ফিগারের মধ্যে যেমন প্রথম স্টেজ হচ্ছে আমাদের আহ হোল্ডিং ডাউন এই অংশটুকু হচ্ছে হোল্ডিং ডাউন এই যে হোল্ডিং ডাউন হয়ে গেছে সিং সামনের দিকে ফরওয়ার্ড হয় গাইড বার মেশিনের সামনে অবস্থান নেয় এরপর হচ্ছে আমাদের ক্লিয়ারিং এই হচ্ছে ক্লিয়ারিং যখন আমাদের ক্লিয়ারিং হচ্ছে আহ তখন নিডিলটা সর্বোচ্চ পজিশনে যায় এবং এই ক্লিয়ারিং হওয়ার সময় আমাদের লেস গার্ড যেটা আছে বা ল্যাচ ওয়্যার আছে সেটা হচ্ছে এই লেসটাকে সিকিউর্ড ওপেনিং কর তাহলে ক্লিয়ারিং হয়ে গেল ক্লিয়ারিং এর পরে হচ্ছে আমাদের ওভারল্যাপ এখন এই দুইটা গাইড বার হচ্ছে সামনের দিকে আসবে তিন নম্বর স্টেজ হচ্ছে আমাদের এই যে ওভারল্যাপ 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 এর পর রিটার্ন সুইং এই যে রিটার্ন সুইং এটা হচ্ছে একদম শুরু থেকে আবারও হোল্ডিং ডাউন হোল্ডিং ডাউন এর পরে হচ্ছে ক্লিয়ারিং এই হচ্ছে ক্লিয়ারিং অর্থাৎ নিজের সর্বোচ্চ পজিশনে চলে যায় এটা হচ্ছে আমাদের হোল্ডিং ডাউন পজিশন এরপরে হচ্ছে ক্লিয়ারিং এই যে ক্লিয়ারিং ক্লিয়ারিং এর পরে হচ্ছে আমাদের তিন নম্বর স্টেজ যেটা সেটা হচ্ছে ওভারল্যাপ এই হচ্ছে ওভারল্যাপ এই যে বার বারবার কেটে যাচ্ছে ভিডিও প্রবলেম হোল্ডিং ডাউন ক্লিয়ারিং ফরওয়ার্ড সুইং ওভারল্যাপ রিটার্ন সুইং লেপস ক্লোজিং নকিং ওভার মে আবারও বলতেছি হোল্ডিং ক্লিয়ারিং ফরওয়ার্ড সুইং অ্যান্ড ওভার ল্যাব হচ্ছে রিটার্ন সুইং ফিফথ হচ্ছে এই ছয়টা আমরা বর্ণনা করব এই প্রোডাক্ট গুলো আমাদের রেসেল মেশিনের সাহায্যে তৈরি হয় ম্যাশ ব্রেক নেট ফেব্রিক কেমিক্যাল ফাইবার গার্মেন্ট টেকনিক্যাল এন্ড মেডিকেল নেট টেক্সটাইল অর্থাৎ নেট যে প্রোডাক্টগুলো আছে অনেক সময় বিভিন্ন ধরনের স্কার বা কার্টিন এগুলা তৈরি হয় খুব দামি দামি কার্টিন যেগুলা সাধারণত আমরা কর্পোরেট অফিসে ইউজ করি যেগুলো দেখতে একটু ফাঁকা এবং খুবই হাই টেকনিক্যাল ইয়ার্ন দিয়ে তৈরি যেগুলা এবং সাথে টেকনিক মানে রিয়াকশন হয় ময়শার আবজোর কম করে ময়লা কম হয় এই জাতীয় দামি যে কার্ডেন গুলো আছে এই কার্টেন গুলো আমরা রেসেল দিয়ে তৈরি করি বাট সেগুলা ফাঁকা ফাঁকা আর বাসাবাড়িতে যে কার্ডেন আমরা ইউজ করি জানালার পর্দা হিসেবে বা দরজা সেগুলা মোস্টলি হচ্ছে আমাদের ট্রিপো ফেব্রিক দিয়ে তৈরি হয় ফাইনার গেজের ফেব্রিক ন্যারো ট্যাপ টাইপের প্রোডাক্ট তৈরি হয় ব্ল্যাঙ্কেট তৈরি হয় আমাদের বাসা বাড়িতে শীতকালে আমরা যেগুলা খুব দামি দামি যে প্রোডাক্ট গুলা ইউজ করি যেগুলোর উপরে একটা ভ্যালুয়ার বা ভেলভেট এর লেয়ার থাকে পাইল থাকে সেটা হচ্ছে আমাদের রেসেল মেশিনের ডাবল মিডল বেড দিয়ে তৈরি ব্ল্যাঙ্কেট ফ্ল্যাট রিবন টাইপেরও প্রোডাক্ট তৈরি হয় মেশ ফেব্রিক মানে এটা স্কার্ট তৈরি হয় এবং ব্যান্ডেজের ফেব্রিক পর্যন্ত এটার মাধ্যমে তৈরি হয় এছাড়া রেসেল মেশিনের সাহায্যে সিমলেস বিভিন্ন গার্মেন্টস তৈরি হয় গার্মেন্টস প্যানেল যে কম্পোনেন্ট গুলো আছে সেই কম্পোনেন্ট সেই অনুযায়ী ফ্যাব্রিক তৈরি হয় ফ্যাব্রিকটা এমন ভাবে তৈরি হয় যে এক্সট্রা পার্ট গুলা কেটে ফেলার জন্য সেখানে বর্ডার লাইন করা থাকে যাতে খুব সহজে সিজোর দিয়ে সেটাকে সেপারেট করা হয় এই ধরনের সিমলেস গার্মেন্টস প্রোডাক্ট আমরা রেসেল মেশিন ডাবল মিডিল দুধের সাহায্যে আজকাল তৈরি হয় আচ্ছা আহ তোমরা অসুখ থাকলে আমি আরেকটু কন্টিনিউ করতে পারি অথবা শেষ করতে পারি আসসালামু আমাদের ক্লাস লাগবে আজকে যদি আরেকটু কষ্ট করো তাহলে এই প্রচেটটা শেষ হবে এটা শেষ হইলে আর একটা ক্লাস লাগতে পারে একটা বা দুইটা প্রচেট লাগবে প্রচেট এই পনেরো মিনিট

আর একটা স্যার রেটলে স্যার আমাদের একটা কম্পোনেন্ট বার্থডে সেটার নাম হচ্ছে ল্যাচ পার বা ল্যাচ গার্ড এই হচ্ছে ল্যাচ গার্ড এই যে তারটা আছে দেখো এটা হচ্ছে ল্যাচ গার্ড এখানে আরো অ্যাঙ্গেল করা আছে এই হচ্ছে ল্যাচ গার্ড বা ল্যাচ ওয়্যার এটা বুঝছো আচ্ছা এখন আমি ক্রোচেটে যাই ক্রোচেট হচ্ছে আমরা যে বিভিন্ন ক্রোচেটের প্রোডাক্টগুলা কি কি ক্রোচেট দিয়ে আমরা স্কার্ফ ব্যান্ডেজ সবচাইতে বেশি ইউজ হয়ে হচ্ছে আমাদের ভিতরে যে ইন্টারনাল গার্মেন্টস বা আন্ডার গার্মেন্টস আছে এই গার্মেন্টস এর বেল্ট যেটা আছে যেটা ইলাস্টিক বেল্ট এই ইলাস্টিক বেল্ট হচ্ছে আমাদের ক্রচেটের সাহায্যে তৈরি হয় হ্যাঁ এছাড়া ছোট ছোট যে স্ট্র্যাপ বা ইলাস্টিক বেল্টগুলো থাকে যেগুলো ইন্টারনাল গার্মেন্টস এর কম্পোনেন্ট হিসেবে ইউজ হয় সেগুলো আমরা এই ক্রচেটের সাহায্যে তৈরি করি যে কোনো গার্মেন্ট ইন্ডাস্ট্রি যারা মূলত আমাদের নিটওয়ার গার্মেন্ট বাইরের দিকে এক্সপোর্ট করে তাদের আসলে এই অ্যাক্সেসরিজের এই মেশিনগুলা অনেক নিট কম্পোজিটের থাকে অথবা অনেকেই বাইরে থেকে সোর্সিং করে বাট খুবই সিম্পল একটা টেকনোলজি এই টেকনোলজিটা বোঝার জন্য এই অংশটুকুর মধ্যে একটু লক্ষ্য করো যে এখানে আমাদের এই হচ্ছে নিডিল নিডিল গুলা আমাদের আহ আহ হরাইজেন্টালি এইভাবে থাকে যেখানে আমরা ট্রিকো এবং রেসেলের ক্ষেত্রে দেখলাম যে গুলা ইনপ্লাইন্ট করা থাকে অথবা স্ট্রেট থাকে বাট এখানে হচ্ছে হরাইজেন্টাল থাকে এবং এই নিডিলের মধ্যে আমাদের দুই ধরনের গাইড ইউজ হয় একটা হচ্ছে আমাদের ইনলেবার একটা হচ্ছে আমাদের নিডল বার যেটা হচ্ছে আমাদের পিলার তৈরি করে এই জায়গার মধ্যে লক্ষ্য করো দুই ধরনের গাইড বার আছে এই গাইড এইটা হচ্ছে আমাদের ওয়ার্ভ গাইড এই ওয়ার্ভ গাইড মূলত এই যে নিডিল আছে এটার সমান্তলা যদি আমি আরো নিডিল ধরি আরো নিডিল ধরি আরো নিডিল ধরি তাহলে এখানে হচ্ছে এরকম পিলার স্টিচ তৈরি করে পিলার স্টিচ কি সেটা তোমরা জেনেছো তোমাদেরকে প্রথম চ্যাপ্টারে পড়াই ছিলাম পিলার স্টিচ যখন একই গাইড বরাবর সে লুপ ফর্ম করে তখন পিলার স্টিচ আর এই পিলার স্টিচ গুলাকে কানেক্ট করার জন্য আমাদের ওয়েব টিউব আছে যেটা হচ্ছে কানেক্ট করে তাহলে ওয়ার্ড দিয়ে মূলত পিলার স্টিচ বা ফেব্রিকের ওয়ার্ড থ্রুদার মতো এই ধরনের আমাদের আহ চেইন অফ লুপ তৈরি হয় আর ওয়েব টিউব হচ্ছে শুধুমাত্র সগিং করে এই ওয়েব থ্রেড বা এগুলাকে সগিং বার বা ইনলেবার বলে এই ইনলেবার এর কাজ হলে শুধুমাত্র এইভাবে কানেক্ট করে ইয়াগুলাকে আমাদের পিলার স্টিচ গুলাকে কানেক্ট করে তাহলে কানেক্ট করলে এগুলো মূলত ওয়েব টেস্ট মতো কাজ করে আর এগুলো হচ্ছে ওয়ার্ক টেস্ট মতো কাজ করে এইভাবে মূলত ইলাস্টিক বেল্ট তৈরি হয় যখন আমাদের এই এই ওয়ার্ক গাইডের সাহায্যে আমরা একটা ফিলামেন্ট ইয়ার্ন বা স্টেপল ইয়ার্নকে এখানে ফিট করি এটার সাথে সাথে আমরা একটা ড্রাপ রেশিও দিয়ে ইলাস্টেন ইয়ার্নটাকে এটার সাথে ফিট করি অর্থাৎ এই সুতাটাকে একটু টেনে ইলাস্টেন ইয়ার্ন যেমন লাইকরা আছে ক্রিওরা আছে স্পান্ডেক্স আছে অর্থাৎ ইলাস্টিক রাবার টাইপের সুতাগুলোকে যেগুলো হচ্ছে মনোফিলামেন্ট বা ওই পলিউরেথিনের একটা ইয়া পলিউরেথিন থেকে তৈরি হয় সেটাকে মূলত সাথে একটু ড্রাপ দিয়ে টেনে ফিট করা হয় তাহলে এইটার সাথে যদি আমরা ইলাস্টিক গ্রাম ফিট করি এটা যখন ফ্যাব্রিকটা তৈরি হয়ে রিল্যাক্স হয়ে যাবে তখন এটা কাছাকাছি আসবে না তখন আমরা ইলাস্টিক প্রপার্টিটা এখানে পাই সো এই হচ্ছে মোটামুটি আহ মেশিন সম্পর্কে একটা সিম্পলিফাইড আইডিয়া আহ আমি আবারও একটু রিভিউ করতেছি বোঝার জন্য এই মেশিনে আমাদের নিডিলগুলো হচ্ছে হরাইজেন্টাল এভাবে সাজানো থাকে ঠিক আমরা ছোট ছোট প্যানেল বা ছোট ছোট ফ্যাব্রিক স্ট্রিপ এটার মাধ্যমে তৈরি করি যেমন এখানে প্রায় বিশটার মতো ছোট ছোট ন্যারো ফ্যাব্রিক বা কোমরের বেল টাইপের প্রোডাক্ট তৈরি হচ্ছে এবং এই জায়গার মধ্যে নিডিল আমাদের হরাইজেন্টাল থাকে নিডিল মধ্যে ওয়ার্ভ গাইড দিয়ে পিলারের তৈরি হয় এরা শুধুমাত্র সুইঙ্গিং এবং শগিং দুইটাই করে সুইঙ্গিং প্লাস হচ্ছে শগিং দুইটাই করে আর ওয়েব সেট বা যেটাকে ইনলেবার বলে এই ইনলে মধ্যে ইনলেবার দিয়ে আমরা ইনলে বারের মধ্যে ওয়েব সেটটাকে আমরা ইচ্ছা মতো পছন্দ মতো আহ সংখ্যা দিয়ে সুতা দিয়ে সাজাইতে পারি যাদের কাজ হচ্ছে শুধুমাত্র পিলার স্ট্রিচ গুলাকে কানেক্ট করা এবং এই ইনলেবার গুলা শুধুমাত্র শকিং মুভমেন্ট দেয় অনলি শকিং দেয় এই ওয়েব গাইড আর সুইঙ্গিং শকিং দুইটাই দেয় হচ্ছে আমাদের ওয়ার্ভ গাইড গুলা জাস্ট এই দুইটা যদি মনে রাখো তাহলে বুঝতে সুবিধা হবে ওয়ার্ব গাইড গুলো সুইংিং এবং শকিং স্যার ইংলিশ শুধু স্যার সুইং দেয় আর হচ্ছে স্যার ওয়ার্ব গাইড যে সুইং আর শকিং দুটোই দেয় না ইংলিশ শুধুমাত্র শকিং দেয় শকিং শকিং ডানে বামে মুভমেন্ট দেয় ঠিক আছে আর ওয়ার্ব গাইড হচ্ছে সুইংিং এবং শকিং দুইটাই দেয় বোঝা গেছে জি স্যার আচ্ছা তাহলে এটার বিভিন্ন ফিচার ছিল ফিচারগুলো আমি অলরেডি কভার করে ফেলছি কিছুটা তারপরে দু একটা পড়ি আমাদের এখানে যে নিডিলটা ইউজ হয় সেটা হচ্ছে কার্বাইন নিডল বা এমব্রয়ডার নিডিল বলে দেখতে অনেকটা এরকম বেশিরভাগ ক্ষেত্রে কার্বাইন নিডিল ইউজ হয় আমাদের ফার্সিটি ল্যাবে আছে এই নিডিলটা কার্বাইন নিডল দেখতে কিরকম এই যে দেখে না একটু নিডিলটা সম্পর্কে একটু আইডিয়া নাও এই নিডলের এই অংশের মধ্যে একটু ক্রিম পড়া থাকে এই যে এই অংশের মধ্যে মানে ঘষে ঘষে একটু খাঁচ কাটা থাকে যাতে করে সুতরা খুব স্মুথলি এটাতে র্যাপিং হইতে পারে র্যাপিং হওয়ার জন্যই মূলত এখানে খাঁচ কাটাটা থাকে কার্বাইন ডি লিখে যদি সার্চ দাও তাহলে এটা দেখতে পাবা প্রথমে এটাই বলছে যে এখানে কার্বাইন ডিটিল ব্যবহার হয় দুই নম্বর হচ্ছে দি পেটেন্ট অফ কার্বাইন কার্বাইন বিয়ার্ডের ডিটেল ইজ ইউজ ফর ফাইন স্ট্রাকচার এন্ড হ্যাজ এ সাইড ওয়ে ক্রিমড বিয়ার্ড প্লেসড ইন এ পারমানেন্টলি প্রেস সিচুয়েশন অর্থাৎ নিডিলটা সম্পর্কে বলছে যে বিয়ার্ডের মতো একটা কারভেচার থাকে সহজ যাতে র্যাপিং করা যায় এখানে কোনো সিঙ্কার থাকে না সিংকারের পরিবর্তে আমাদের হোল্ডিং ব্যাকবার থাকে অনেক মেশিনের ক্ষেত্রে ছাড়াও ফ্যাব্রিক তৈরি হয় বর্তমানে এমন ওয়েব মেশিন আছে যে সিংকার ছাড়াও তৈরি করে এই টেকনোলজি চলে আসছে এখানে হোল্ডিং ব্যাকবার থাকে যারা হ্যান্ড সক্স নিটিং মেশিনের ল্যাব করেছে তারা ওইটার মাধ্যমে বুঝে নাও যে সিংকার ছাড়া কিভাবে তৈরি হয় আহ ক্লোজ পিলার ল্যাপ স্টিচ ইনলে থ্রেড কন্ট্রোল এন্ড সাপ্লাইড সেপারেট ওয়ার্ফ ওয়েব তাহলে ক্লোজড পিলার স্টিচ হচ্ছে আমাদের ওয়ার্পের সুতার মতো কাজ করে আর ইনলে এটা ইনলে থ্রেড এটা হচ্ছে আমাদের ওয়েবটে সুতা সাপ্লাই ওয়েবটের মতো কাজ করে এখানে এই চারটা ফিগার তোমাদের ড্র করতে হবে আজকে আমি যা পড়িয়েছি সবকিছু ডেভিড যে স্পেন্সারের বই থেকে নেওয়া প্রেজেন্টেশনের সুবিধার্থে এই স্লাইডটা আমি তোমাদের দেখাচ্ছি এখন এখানে চারটা স্টেজে নিটিং সাইকেল কমপ্লিট হয় এই চারটা স্টেজটাকে হচ্ছে আমি এখন প্রেজেন্ট করে দেখাবো এটা দেখালেই আজকের ক্লাসটা শেষ হবে প্রথমটা হচ্ছে ইনলেট আচ্ছা ইডলের জিনিসটা কি এখানে দেখো এটা হচ্ছে আমাদের আহ নিডিল বেড যেখানে ট্রিকের মধ্যে নিডিল বসানো আছে এখানে পাশাপাশি আমাদের ফেব্রিকের দৈর্ঘ্য অনুযায়ী থাকবে অনেক সময় দশ নিডিল বারো নিডিল বা বিশ নিডিল বা ফুল টু হান্ড্রেড সেন্টিমিটার ইউজ করেও বড় স্কার্ট বা সিঙ্গেল ফেব্রিকও তৈরি করা যায় তো প্রথম স্টেজে দেখো বোঝার সুবিধার্থে একটা নিডিল দেখানো হয়েছে অংশটা হচ্ছে আমাদের ওয়ার্ভ গাইড এই যে অংশটা এটা হচ্ছে আমাদের ক্রিম্প নিডিল বা কার্বাইন নিডিল প্রথম ধাপ হচ্ছে ইনলে ধাপ ইনলে ধাপে কি হয় আমাদের ওয়েবটের সুতাটা এই ওয়ার্ড সুতার উপরে এবং ওভার লেপের নিচে এই মাঝখানে একটা সুতাকে ফিট দেওয়া হয় অর্থাৎ এইখানে একটা সুতাকে বাইন্ড করে দেওয়া হয় একটা সুতা ওয়েবটের সুতা বাইন্ড করে দেওয়া হয় তাহলে এখানেও একটা নিডিল ছিল এখানেও সেটা বাইন্ড হবে এখানে একটা নীল ছিল বাইন্ড হবে বা বোঝার সুবিধাতে একটা নীল দেখানো হয়েছে তাহলে এখানে এই ধাপে কি হয় ওয়াইল দ্য নিডিল ইজ উইড্র ইন্টু ইটস ট্রিক যখন নিডিলের ট্রিক থেকে এটাকে উইথড্র করা হয় ডিউরিং দ্য নকিং ওভার অব দ্য প্রিভিয়াস ওয়ার্ক ওভার পূর্বে যে ওয়ার্ক ওভার ল্যাপ তৈরি হয়েছে অর্থাৎ পূর্বের ওয়ার্ক ওভার হচ্ছে আমাদের এই অংশটুকু দি ওয়েব ইজ লে বিলো দ্য লেভেল অফ নিডিল নিডিলের নিচে অ্যান্ড অন দ্য টপ অফ দ্য ওয়ার্ক থ্রেড ওয়ার্ড থ্রেডের উপরে অর্থাৎ এই ধাপে আমাদের কি হয় পূর্বের নিটিং সাইকেলটা কমপ্লিট হওয়ার পর যেমন এই নিটিং সাইকেলটা কমপ্লিট হয়ে গেছে এখন নতুন করে শুরু হবে শুরু হওয়ার সময় একটা শুরুতেই ওয়েব সুতাটাকে মানে শুয়ে দেওয়া হয় লাইন করে দেওয়া হয় আমাদের ওয়ার্থ থ্রেডের উপরে এবং নিডিলের নিচে ওল্ড ওভারল্যাপের উপরে আমরা ভিডিওটা লক্ষ্য করি বুঝতে সুবিধা হবে এই যে এই অংশটা এখন এটা কি এই পর্যন্তই থাকবে নাকি যতগুলা নিডিল আমি সিলেক্ট করব তত পর্যন্ত সে একটা সগিং দিবে আমরা এই ওয়েব টিউবটা যেটা ইনলে বারের মাধ্যমে শুধুমাত্র শগিং দেয় সেটা আমরা প্যাটার্ন কন্ট্রোল মেকানিজম বা প্যাটার্ন চেইন যেটা থাকে ওই প্যাটার্ন চেইনের দ্বারাই হচ্ছে শগিং বারগুলা মুভমেন্টটাকে সিলেক্ট করে দেওয়া হয়েছে কতটুকু ডানে যাবে বামে আসবে তাহলে প্রথম ধাপটা আমাদের গেল দ্বিতীয় ধাপটা হচ্ছে আমাদের ক্লিয়ারিং তাহলে প্রথম ধাপে হচ্ছে আমাদের ইনলে হয়েছে দুই নম্বর ধাপে ক্লিয়ারিং হবে এখন এই ক্লিয়ারিং ধাপে কি হয় দি ওয়েব টিউব রাইজ এটা হচ্ছে ওয়েব টিউব এই অংশটুকু দি ওয়েব টিউব রাইজ স্লাইটলি অন কমপ্লিশন of its threaders movement to allow the needle to move up its track to clear its old wrap warp overlap অর্থাৎ এখন নিডলটা এই উপরের দিকে উঠে ক্লিয়ারিং পজিশনে যাবে লক্ষ্য করো এই ক্লিয়ারিং হয়ে যায় ক্লিয়ারিং হয়ে গেল এখন এই যে আমাদের ওয়ার্প গাইড আছে এই ওয়ার্প গাইড হচ্ছে যতগুলো নিডল ততগুলো ওয়ার্প গাইড থাকবে এই ওয়ার্প গাইডটা একটা ফিক্সড মুভমেন্ট দিবে একটা আমাদের এক্সেন্ট্রিক থাকে এই এক্সেন্ট্রিক ক্যামটা হচ্ছে ফিক্সড এবং এই ওয়ার্ক গাইডের মুভমেন্ট কখনো প্যাটার্ন চেইনের সাহায্যে হয় না এটা আলাদা ক্যাম থাকে ওই ক্যামের সাহায্যে হয় এবং এর মুভমেন্টটা হচ্ছে ফিক্সড তাহলে ক্লিয়ারিং এর পরেরটা হচ্ছে আমাদের ওয়ার্ক ওভারল্যাপ দি গাইড রাইজ বিটুইন দ্য নিডিল অ্যান্ড অটোমেটিক্যালি ওভারল্যাপ ফ্রম দ্য লেফট লোয়ারিং ইট সেল এগেন অন দ্য রাইট সাইড অফ নিডিল দেখো প্রথমে ফরওয়ার্ড মুভমেন্ট এরপরে ওয়ান নিডিল ওভারল্যাপ দিয়ে সে বাম থেকে ডানে গেল এরপরে রিটার্ন সুইং ইটার্ন হয়ে আন্ডারলেপ এটা আন্ডারলেপ হয়ে আবার সামনের দিকে আসবে ধাপে তাহলে এই অংশটা বোঝা গেছে কিভাবে র্যাপিং হয় র্যাপিং করার সুবিধার্থে এই অংশের মধ্যে এটা একটা মানে খাঁচ কেটে দেওয়া হয় এই জন্য এই নিডিলটাকে কার্বাইন নিডিল বলে বা ক্রিম নিডিল বলে বা এমব্রয়ডার নিডিল বলে কার্বাইন নিডিল অথবা ক্রিমট নিডিল অথবা এমব্রয়ডার নিডিল তিনটা নাম এটার লেস নিডিলও ইউজ করা হয় বাট কার্বাইন নিডিলটা হচ্ছে এই মেশিনে মোস্টলি ইউজ হয় সর্বশেষ হচ্ছে আমাদের নকিং ওভার এন্ড আন্ডার আমরা যে কোনো নিডিং অ্যাকশনের দেখবো যে নকিং ওভার এবং আন্ডার ল্যাপ ওয়ার্ড এর ক্ষেত্রে এটা হয় তাহলে সর্বশেষ আগে প্রথমে নিডিং অ্যাকশনটা দেখি এই যে এখন হচ্ছে এটা নকিং ওভার করতেছে পূর্ববর্তী লুপের ভিতর দিয়ে নতুন লুপ ড্র দ্যাট ইজ নকিং ওভার অ্যাজ সুন অ্যাজ এটা নকিং ওভার হয়ে যায় এটা আবার ওয়ান নিডিল স্পেস এই দান থেকে বাম দিকে চলে আসে যেটাকে আমরা আন্ডার বলি এখানে অ্যানিমেশনে দেখা যাচ্ছে না বাট সেটা ধরে নিতে হবে

আর এগুলো এগুলো হচ্ছে ইনলে গাইড বার উপরের দিকে থাকে আর ওয়ার্ভ গাইডটা হচ্ছে নিটিল প্যারালালি সাহিত্য অবস্থায় সাথে থাকে এই যে দেখো এগুলো হচ্ছে আমাদের ওয়ার্ভ গাইড যেটার মধ্যে সুতা আছে আর এগুলো হচ্ছে ইনলেবার যেটা শুধুমাত্র শকিং দেয় ওয়ার্ভ গাইড গুলো সুইঙ্গিং শকিং দেয় অর্থাৎ এগুলা আর উপরে যেগুলা দেখা যাচ্ছে ওয়েব টিউব এগুলাকে আমরা ইচ্ছা মতো হাত দিয়ে খুলে এই খাস গুলাতে সেট করতে পারি এই গাইডটা কতটুকু মুভমেন্ট দিবে সেটা নির্ভর করতেছে এই দিকে যে আমাদের প্যাটার্ন ড্রাম আছে সেই প্যাটার্ন ড্রাম কোন লিঙ্ক পরে কোন লিঙ্ক আছে এই দেখো গাইড তাদের মতো করে মুভমেন্ট দিচ্ছে এগুলো হচ্ছে পিলার স্টিচ তৈরি করে ওয়েব টিপ গুলা সুতা সাপ্লাই দেয় ইনলে করে এপরে नीडলগুলো ক্লিয়ারিং পজিশনে যায় ইনলে করে ক্লিয়ারিং ক্লিয়ারিং এর পরে আছে আমাদের এই যে সুইংইং শকিং গাইড দেয় দেন হচ্ছে শুধুমাত্র আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই আগামী দিন আমরা ম্যাথ করব তিন নম্বর চ্যাপ্টারে আর আজকের পাওয়ার পয়েন্টটা তোমাদের ড্রাইভে আমি শেয়ার করে দিব এখানে তোমরা পেয়ে যাবে কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলো সালামু আলাইকুম স্যার অ্যাটেন্ডেন্সটা কি সিস্টেম দিবেন অ্যাটেন্ডেন্স আমি স্ক্রিনশট নিচ্ছি